वेलकम बंधुरा, वेलकम टू माय चैनल न्यूज इनफो फॉर ऑल। आज के ये वीडियो दिए हमें जानब 2021-22 शिक्षा वर्षे जरा कॉलेजे भर्ती होते चाओ तादर जुन्नो लालगोला कॉलेजे कतगुली सीट आछे, कौन-कौन सब्जेक्टे कतगुली सीट आछे विस्तारित जानब ये वीडियोते। एवं लालगोला कॉलेजे भर्ती हार जुन्नो तोमादेर की की रिक्वायरमेंट दरकार सेटिओ ये वीडियोते जानब। तो चलो शुरू करा जाक। तो लालगोला कॉलेजे कौन सब्जेक्टे कतगुली सीट आछे सेटी जानार जुन्नो তোমাদের প্রথমে যেটি করতে হবে, মোবাইল ফোন অথবা ডেস্কটপ থেকে lalgolacollege.org এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ওপেন করে নিতে পারবে। এবং এরপরে এখানে অ্যাডমিশন এই অপশনটিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যাডমিশনে ক্লিক করলে এখানে দেখো প্রথমে বলে যে ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে কোন সাবজেক্টে কতগুলি সিট আছে। তো যেমন দেখো এখানে বেঙ্গলি সাবজেক্টের জন্য জেনারেল ক্যাটাগরিতে এটি হচ্ছে বেঙ্গলি অনার্স, ঠিক আছে। তো অনার্স সাবজেক্ট, তো এখানে বেঙ্গলি অনার্সের জন্য জেনারেল ক্যাটাগরিতে আছে 32টি সিট, জেনারেল পিডব্লিউডি অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য আছে 2টি সিট, এসসি ক্যাটাগরির জন্য আছে 13টি সিট, এসসি পিডব্লিউডি অর্থাৎ এসসিদের মধ্যে যাদের হ্যান্ডিক্যাপ তাদের জন্য আছে 1টি সিট, এসটির জন্য আছে 3টি সিট, এসটি পিডব্লিউডির জন্য 1টি সিট, ওবিসি এর 5টি, ওবিসি এর পিডব্লিউডি 1টি, ওবিসি বি 3টি, ওবিসি বি পিডব্লিউডি 1টি এবং টোটাল 62টি, ঠিক আছে। এরপরে একইভাবে ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, প্যারাবিক, পলিটিক্যাল সায়েন্স সব সাবজেক্টেরই এখানে অনার্স সাবজেক্টগুলির সিট ক্যাপাসিটি দেওয়া আছে। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবং এরপরে প্রোগ্রাম কোর্স অর্থাৎ যেটি পাস কোর্স সেটিও সিট ক্যাপাসিটি এখানে দেওয়া আছে। তো পাস কোর্সের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির জন্য 655টি সিট আছে, জেনারেল পিডব্লিউডির জন্য 35টি সিট আছে, এসসির জন্য আছে 262টি, এসসি পিডব্লিউডির জন্য আছে 14টি, এসটির জন্য আছে 71টি, এসটি পিডব্লিউডির জন্য আছে 4টি, ওবিসি এর জন্য 119টি, ওবিসি এ পিডব্লিউডির জন্য আছে 6টি, ওবিসি বি এর জন্য 84টি এবং ওবিসি বি পিডব্লিউডির জন্য আছে 4টি এবং টোটাল 1254টি সিট। এই হলো সিট ক্যাপাসিটি। তো তোমরা এখান থেকে ডিটেইলস সিট ক্যাপাসিটি দেখে নিতে পারবে। এরপরে নিচের দিকে চলে আসলে এখানে দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার। তো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে এটি দেখে নেওয়া যাক। অর্থাৎ তোমাদের লালগোলা কলেজে অনার্স অথবা পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে। তো দেখো প্রথমে যেটা বলেছে, এ ক্যান্ডিডেট মে বি অ্যাডমিটেড টু ফার্স্ট ইয়ার অফ বিএ অনার্স অর জেনারেল ডিগ্রি কোর্স অন পাসিং হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ 5 রিকগনাইজড সাবজেক্ট অফ 100%। অর্থাৎ তোমাদের এইচএস পাস করতে হবে এবং এইচএসের 5টি সাবজেক্টে পাস করতে হবে এবং 5টি সাবজেক্টের ফুল মার্ক্স 100 হওয়া দরকার, ঠিক আছে। তো যদি তোমাদের কোনো সাবজেক্টের ফুল মার্ক্স 100 থেকে কম হয় তাহলে সেটি গ্রাহ্য হবে না, ঠিক আছে। নেক্সট যেটা বলছে, ইন কেস অফ আদার বোর্ড নট রান বাই স্টেট বোর্ড অর কাউন্সিল ওয়ান অফ দ্য সাবজেক্ট পাস্ট শ্যাল বি ইংলিশ আর ফুল মার্ক্স নট বি লেস দ্যান 100। অর্থাৎ যেটা বলছে, পশ্চিমবঙ্গের কোনো বোর্ড থেকে যদি তোমরা পাস না করো সেক্ষেত্রে তোমাদের একটি সাবজেক্ট ইংলিশ অবশ্যই থাকতে হবে এবং সেটির ফুল মার্ক্স 100 হতে হবে, ঠিক আছে। তারপরে ক্যান্ডিডেট পাসিং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম ভোকেশনাল স্ট্রিম কন্ডাক্ট বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর এনি ইকুইভ্যালেন্ট বোর্ড অর কাউন্সিল আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন জেনারেল কোর্স প্রোভাইডেড দ্যাট দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ইন 5 রিকগনাইজড সাবজেক্ট অফ হুইচ ওয়ান শ্যাল বি ইংলিশ ইন দ্য বিএড কোয়ালিফাইং এক্সামিনেশন। অর্থাৎ যারা ভোকেশনাল দিয়ে পড়েছে তাদের একটি সাবজেক্ট ইংলিশ হতে হবে এবং তাদেরও 5টি সাবজেক্টে পাস থাকতে হবে, তবেই তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই হলো আমাদের প্রথম ক্রাইটেরিয়া। এবং এবার দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটা বলছে, ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড ফর অ্যাডমিশন উইদিন 3 কনসিকিউটিভ একাডেমিক সিজন ইনক্লুডিং দ্য ইয়ার অফ পাসিং দ্য প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশন। তার মানে বলছে 3 বছরের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তার মানে অর্থাৎ 2019-এ যারা পাস করেছে এইচএস, 2020-তে যারা পাস করেছে এবং 2021-এ যারা পাস করলে এই 3 বছরের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই হলো তোমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া। এবার থার্ড ক্রাইটেরিয়া যেটি বলছে, মানে কত পার্সেন্ট মার্কস পেতে হবে। ফর টেকিং আপ অনার্স কোর্স ইন এ সাবজেক্ট ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অবটেন এ মিনিমাম অফ 35% মার্কস ইন অ্যাগ্রিগেট এবং 55% মার্কস ইন দ্য সাবজেক্ট অর রিলেটেড সাবজেক্ট প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশন। অর্থাৎ তোমরা যেই সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেই সাবজেক্টে 55% মার্কস এবং অ্যাভারেজে টোটাল অ্যাভারেজ 45% যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তোমাদের অ্যাভারেজ 50% এবং তোমরা যেই সাবজেক্টে অনার্স বা পাস কোর্স করতে চাও সেই সাবজেক্টে যদি 45% থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অথবা এখানে যেটা বলছে 55% মার্কস অ্যাগ্রিগেট হোয়েন দ্য ক্যান্ডিডেট হ্যাজ নট স্টাডিড দ্য সাবজেক্ট অর ইন রিলেটেড সাবজেক্ট অ্যাট দ্য প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশন। এটা যেটা বলছে, তোমরা ধরো একটি সাবজেক্টে অনার্স করতে চাইছো এবং সেই সাবজেক্টটি
রিলেটেড কোনো সাবজেক্ট তোমাদের এইচএস কোর্সে ছিল না, সেক্ষেত্রে তোমাদের টোটাল 55% মার্ক অ্যাভারেজ পেতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তারপর নেক্সট যেটা বলছে, হাউএভার এ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অর শিডিউল টাইপ কমিউনিটি টেকিং আপ দ্য অনার্স কোর্স শ্যাল এনজয় 5% রিল্যাক্সেশন ইন মার্কস, অর্থাৎ যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে মার্কসের ক্ষেত্রে 5% আরও ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে? এরপর অ্যাডমিশন উইল বি স্ট্রিক্টলি অন বেসিস অফ মেরিট, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ফলোয়িং ক্রাইটেরিয়া, ইন কেস অফ অনার্স কোর্স অ্যাডিডিকেট প্লাস মার্কস অবটেইন ইন দ্য সাবজেক্ট অর রিলেটেড সাবজেক্ট ইন হুইচ হি অর সি ইন্টেন্ডস টু টেক আপ দ্য অনার্স কোর্স, অর্থাৎ যেটা বলছে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, মেরিট লিস্টটা কিভাবে হবে, তো মেরিট লিস্টটা বলছে যারা অনার্স কোর্সের জন্য অ্যাপ্লাই করতে যাও তাদের অ্যাভারেজ মার্কস প্লাস যেই সাবজেক্টের জন্য অনার্স করতে যাও সেই সাবজেক্ট তবে রিলেটেড সাবজেক্টের মার্কস যোগ করে মেরিট লিস্ট তৈরি করা হবে, অ্যান্ড ইন কেস অফ জেনারেল কোর্স মেরিট লিস্ট তৈরি করা হবে, আর জেনারেল কোর্সের ক্ষেত্রে জাস্ট অ্যাভারেজ মার্কস নিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে? এই এই হলো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো তোমাদের যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল থাকে তাহলে তোমরা লালগোলা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। এই হলো আজকের আপডেট, এবং লালগোলা কলেজে যদি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে সেই আপডেট এখনো দেওয়া হয়নি, সেই আপডেট দিলে আমি ভিডিও করে জানিয়ে দেবো, তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে তোমরা আপডেটটি সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো আর কোন কোন কলেজের আপডেট তোমরা পেতে চাও, ঠিক আছে? ধন্যবাদ, বাই বাই।